শামসেরগঞ্জের কাঞ্চনতলা অঞ্চলে তৃণমূলের দুই গোষ্ঠীর দুই অঞ্চল সভাপতি, বিধায়ক ও জেলা সহসভাপতির আলাদা আলাদা নাম ঘোষণা নিয়ে বিতর্ক, ফের তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। একই অঞ্চলে তৃণমূল কংগ্রেসের দুজন অঞ্চল সভাপতি, পরপর দুদিন দুই গোষ্ঠীর অঞ্চল সভাপতির নাম ঘোষণা ঘিরে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের শামসেরগঞ্জের কাঞ্চনতলা অঞ্চলে। রবিবার সাংবাদিক সম্মেলন করে কাঞ্চনতলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মোট 35 জনের নাম ঘোষণা করেন। জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি তথা শামসেরগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি তাসিরউদ্দিন আহমেদ, সেই কমিটির সভাপতি করা হয় ডাক্তার আব্দুল বারিকে। এই সময় উপস্থিত ছিলেন শামসেরগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি মাস্টার সানাউল্লাহ সহ অন্যান্য নেতৃত্ব। কিন্তু সেই কমিটিকে কার্যত প্রত্যাখ্যান করে সোমবার শামসেরগঞ্জের কাঞ্চনতলা অঞ্চলের জন্য নতুন করে কমিটি ঘোষণা করেন ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম। শামসেরগঞ্জ ব্লক তৃণমূলের ঘোষিত কমিটির মধ্যে শুধুমাত্র একজনকে রেখে বাকি অঞ্চল সভাপতি সহ নতুন করে 35 জনের নাম ঘোষণা করেন ফরাক্কার বিধায়ক। সেই কমিটির সভাপতি করা হয় দেলওয়ার হোসেনকে, আর যা ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক। যে আমাদের কাঞ্চনতলা অঞ্চলের মাদার কমিটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো, আপনারা জানেন শামসেরগঞ্জ ব্লকের মধ্যে দুটো অঞ্চল কাঞ্চনতলা এবং গাজীনগর মালঞ্চা আছে। আজকে কাঞ্চনতলা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের মাদার কংগ্রেসের পূর্ণাঙ্গ কমিটি আমরা ঘোষণা করলাম। সেখানে আমাদের অঞ্চল প্রেসিডেন্ট দেলওয়ার হোসেন সাহেব আছেন, ভাইস প্রেসিডেন্ট আমাদের ওই হাসিবুর রহমান আছে আর কি, সকল মেম্বার আছে। আমি এদের হাতে এই অঞ্চলটা তুলে দিলাম এই কারণে কি গত বিধানসভা ভোটে এরা আমার একনিষ্ঠ কর্মী হিসেবে এবং তৃণমূল দলটা আদর্শ মমতা ব্যানার্জির আদর্শ আদর্শিত হয়ে দলটা করেন। এদিকে সাংবাদিক সম্মেলন করে ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম নতুন করে কাঞ্চনতলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের নাম ঘোষণা করতেই কার্যত তার বৈধতা নিয়ে প্রশ্ন তুললেন শামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলামের অনুগামী হিসেবে পরিচিত ডাক্তার আব্দুল বারী। ফরাক্কার বিধায়কের ঘোষিত কমিটি সম্পূর্ণ অবৈধ বলেই দাবি করেন তিনি। 100% অবৈধ, কারণ যেটা হচ্ছে যে একজন অঞ্চল কমিটি যদি ঘোষণা করতে হয় তাহলে তো ব্লক সভাপতি দরকার, জেলা দরকার, কিন্তু গতকালকে জেলার সহসভাপতির উপস্থিতিতে, ব্লকের সহসভাপতির উপস্থিতিতে তিনারা স্বয়ং থেকে তো এই কমিটি ঘোষণা হয়েছে। নতুন করে কিভাবে বিধায়ক সাহেব আবার কমিটি ঘোষণা করতে পারেন? যদিও ডাক্তার আব্দুল বারীর বক্তব্যকে উড়িয়ে দিয়ে পাল্টা শামসেরগঞ্জ ব্লক তৃণমূল ঘোষিত কমিটিকে অবৈধ বলে দাবি করেছেন বিধায়ক মনিরুল ইসলামের ঘোষিত অঞ্চল সভাপতি দেলওয়ার হোসেন। আমি যেটা বলতে চাইছি যে এটা অবৈধ নয়, অবৈধ ওরাই করেছে, কারণ যে সেখানে বিধায়ককে কিছু বলা হয়নি এবং যারা রাতের অন্ধকারে এই কমিটিটা ওরা করেছে তাতে একটা লোক ওয়ার্কিং প্রেসিডেন্ট ব্যাট করছে, ওয়ার্কিং প্রেসিডেন্ট সহি থাকছে এবং আবার ওপরে লিখছে যে অঞ্চল প্রেসিডেন্ট। এটা কী করে হয়? এটা হওয়া সম্ভব নয়। আমরা পার্টি অনেকদিন থেকেই করছি এবং কিছু জানি, সেই সূত্রে বলছি যে আমাদের বিধায়ক মাননীয় মনিরুল ইসলাম সাহেব যে কমিটিটা তৈরি করে দিয়েছে সেটাই বৈধ, আমাদেরটা বৈধ, ওদেরটাই অবৈধ। স্বাভাবিক কারণেই প্রশ্ন উঠছে কাঞ্চনতলা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি কে, ডাক্তার আব্দুল বারী নাকি দেলওয়ার হোসেন? ধন্দে তৃণমূল কর্মীরাও। পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর দুই অঞ্চল সভাপতি ও কমিটি ঘোষণা নিয়ে ফের একবার গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এলো শামসেরগঞ্জে।